যুদ্ধ, সংঘাত, মহামারী, জলবায়ু পরিবর্তন, মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটের কারণে বিশ্বে চরম আকারে বাড়ছে ধনী দরিদ্র বৈষম্য। 2020 সাল থেকে চার বছরে বিশ্বের ধনী ব্যক্তিদের ঝুলিতে যোগ হয়েছে $3 লাখ কোটি বেশি। পাঁচ ধনী ব্যক্তির সম্পদ $40,000 কোটি থেকে $86,000 কোটি পৌঁছেছে, অথচ একই সময়ে দরিদ্র হয়েছেন কোটি কোটি মানুষ। বিলিয়নিয়াররা বিশ্বের বৃহত্তম 10 কোম্পানির মধ্যে 7টি পরিচালনা করছেন। লন্ডন ভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম বলছে, এই অবস্থা চলতে থাকলে এক দশকের মধ্যে বিশ্ব পেয়ে যাবে প্রথম ট্রিলিয়নিয়ার। কিন্তু দারিদ্র বিমোচন হবে না আগামী 230 বছরেও। অক্সফাম বলছে, মহামারী, মূল্যস্ফীতি আর যুদ্ধ বিলিয়নিয়ারদের কপাল খুলেছে। তারা যদি $1 মিলিয়ন প্রতিদিন খরচ করে, এরপরও 476 বছর লাগবে পুরো সম্পদ শেষ করতে। এই সময় দ্বিগুণ সম্পত্তির মালিক হয়েছেন বার্নার্ড আর্নল্ড, জেফ বেজস, ওয়ারেন বাফেট, ল্যারি ইলিসন ও ইলন মাস্ক। কিন্তু এই অসমতা কোনো দুর্ঘটনা নয়। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান আর মনোপলি পাওয়ারই মূলত অসমতার মেশিন হিসেবে কাজ করছে। কর্মীদের চাপ দিয়ে, করের বোঝা বাড়িয়ে, সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ করে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রেখে তৈরি হচ্ছে এই অসমতা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রকাশিত অক্সফামের বার্ষিক প্রতিবেদন বলছে, গেল এক দশকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর দেওয়ার পরিমাণ আশঙ্কাজনক হারে কমে গেছে। সেক্ষেত্রে সরকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে অর্থ ব্যয় করতে ব্যর্থ হচ্ছে। চার বছরে মূল্যস্ফীতির কাছে হার মেনেছে 79 কোটি কর্মী। অক্সফাম বলছে, বিভিন্ন দেশের সরকারকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর বেতনে লাগাম টানার পাশাপাশি একচেটিয়া আধিপত্য কমিয়ে তাদের ওপর সম্পত্তির হিসেবে কর নির্ধারণ করা উচিত, যেন প্রতি বছর প্রায় $2 লাখ কোটি কর বাবদ উঠে আসে। বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু আর বিলিয়নিয়ারদের নিয়ন্ত্রণের বাইরে আনার পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানের মোটা অঙ্কের মুনাফার ওপর কর আরোপের পরামর্শ দিচ্ছে অক্সফাম। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।